আপনি সত্যি বলেছেন তো, আপনি অনেক উন্নয়নের কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন যে নৌকা ডুবি ডুবি প্রায়, আপনার উন্নয়নের ঠেলায় নৌকাটা ডুবে যাচ্ছে, এতে আপনার তাহলে আপনি এত ভয় কিসের? আপনি মালয়েশিয়ার থেকে শিখেন, মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার জন্মদাতা, উন্নয়নের দিশারি মাহাতির মাহমুদ, এত উন্নয়নের পরে তার কি অবস্থা হয়েছে তা থেকে শিক্ষার চেষ্টা করেন। আপনার কাছে দাবি খুব বেশি কিছু নেই, আপনার কাছে একটা দাবি, আপনার কথাও কাজের মিল চাই। আপনি বলেছিলেন আন্দোলন করলে আপনারা মিটিং মিছিল করেন, এসে চা খেয়ে যাবেন, তার পরিবর্তে চা খাওয়ানোর পরিবর্তে কী করছেন? মামলা শুরু হওয়ার আগেই তাদেরকে প্রতিনিয়ত মামলা দিচ্ছেন। অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা হিসাব দিয়েছেন ইতিমধ্যেই কত লোককে আপনি জেলে পুরেছেন। তবে গণতন্ত্র চাইলে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এত উন্নয়ন করেছেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেন না। সুষ্ঠু নির্বাচন দিতে হলে সুষ্ঠু ভোট সেখানে, যেটা আপনার আমলে করা সম্ভবপর নয়। তাই আমার পূর্ববর্তী বক্তা সাইফুল হক, মাহমুদুর রহমান মান্না, তারা বলেছে আপনাকে দিয়ে কোনোমতেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। আপনি সুষ্ঠু নির্বাচন দিলেই আপনার ভয়টা কোথায়? আপনার ভয়টা কোথায়? আজকে এত উন্নয়নের দিশারি মাহাতির মাহমুদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, আপনিও কি সেই ভয় করছেন? সুষ্ঠু নির্বাচন এখানে হলে আপনারও জামানত বাজেয়াপ্ত হতে পারে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হলেও সেটা হবে আনন্দের। আপনি ন্যায় নীতি মেনে নির্বাচনে হেরে গেলে হেরে যাবেন। ফুটবল খেলায় দেখছেন না, অনভিপ্রেতভাবে আজকে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যায়। আজকে আপনি যদি আজকে সুষ্ঠু নির্বাচন না দিলে সবাই কিন্তু শ্রীলঙ্কা হতে পারবেন না, বা অথবা মায়ানমার হবেন না, আপনি হেরেও জিতে যাবেন। সেটাই আপনাকে মনে রাখার প্রয়োজন আছে, হেরেও আপনি জিতে যাবেন। আজকে সেই দিকেই লক্ষ্য রাখা উচিত, তা না হলে আপনার উন্নয়নের ভারে আপনার নৌকা ডুবে ডুবে প্রায় নৌকার সাথে আপনিও ডুবে যাবেন। সুতরাং নিশ্চয়ই আপনি চান না, আমরা কেউ আপনার নৌকা ডুবিতে মৃত্যু চাই না। আপনাকে আমরা আইনের দরজায় হাজির করতে চাই, আপনাকে একটা বিচারের সম্মুখীন করতে চাই, যেমন মালয়েশিয়াতে হয়েছে, তারা প্রপার বিচার করেছে। একটা সঙ্গে বলতে চাই, আজকে গণতান্ত্রিক মঞ্চের একটা বিরাট ভবিষ্যৎ আছে। আপনারা বলতে পারেন লোকটা কি পাগল হয়ে গেছে, না, আপনারা যদি আজকে যদি মালয়েশিয়া দেখেন, এই ছোটো ছোটো পার্টিগুলিকে ছাড়া আনোয়ার ইব্রাহিম তার শাসন ব্যবস্থায় যেতে পারছে না। ঠিক আপনাদেরও, আপনারা শতজনের যে ক্ষমতাটা আছে, সুতরাং আপনাদেরকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে সঙ্গে না নিলে দেশে শান্তি আসবে না, সুশৃঙ্খলা আসবে না, কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। আপনাদেরকে ছাড়া এই সরকারের পরিবর্তে একটা কল্যাণকর, নিরপেক্ষ, গণতান্ত্রিক, তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকার যাই বলেন না কেন, প্রতিষ্ঠিত হবে না। তাই আজকে যদি বিএনপিকে তারা সত্যিকার অর্থে যদি এই মোলায়েম খারাপ ভূতের থেকে রক্ষা পেতে হয়, তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়েই বাড়তে হবে। আরও অনেকগুলি ছোটো ছোটো পার্টি আছে, আমার প্রত্যাশা সবাইকে গণতান্ত্রিক মঞ্চে নেবেন এবং আমরা সবাই মিলিতভাবে এই ফেসিস্ট সরকারের
পতন ঘটিয়ে দেশে শান্তি শৃঙ্খলার কি করব। মান্না একটা পরিষ্কারভাবে হিসাব দিয়েছে কি অবস্থা, সকালে বিকালে জিনিসপত্রের দরের কি অবস্থা হয়। আজকে ইকোনমিস্টরা দেখিয়েছেন তার একজন কর্মী শ্রমিক বা কৃষক যা আয় করে তার এক তৃতীয়াংশ কেবল চাল কিনতে খরচ হয়, কেবল চাল কিনতেই তার 32% খরচ হয়ে যায়, বাকিগুলি তো আছে। জিনিসের মান্না হিসাবেই দিয়েছেন সকালে 20 বিকালে 25 টাকা। সুতরাং এই যে এই 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 জাতীয় জিনিসেরই, আর তারপর আমাদের বাবলু সে দিয়েছে কীভাবে আমরা ব্যাংক লুট করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়নের হিসাবটা আমরা পেতে চাই, আমাদের অন্য কোনো দাবি নেই। উন্নয়নের হিসাবটা কীরকম? পদ্মা ব্রিজ হওয়ার কথা ছিল 7,000 কোটি টাকায়, সেটা খরচ হয়েছে প্রায় 45,000 কোটি টাকা। এই এত টাকা বেশি কোথায় কোথায় খরচ হয়েছে তার একটা হিসাব পেলে আমরা আপনার উপরে খুশি হব। আপনি হেরেও জিতে যাবেন, সত্য কথা বলতে ভয় পাবেন না। সম্প্রতি আমি পদ্মা ব্রিজের উপর দিয়ে ওপারে গিয়েছিলাম, রাতের বেলা আমার একটা স্বপ্ন ছিল আপনি খালেদা জিয়াকে নিয়ে রাতের পূর্ণিমা রাতে পদ্মা ব্রিজ দেখবো। আপনারা জাননি আমি গিয়েছিলাম, তাতে কী হচ্ছে বালি চক চক করছে, পুলি মাটিতে ভরে যাচ্ছে। সুতরাং আজকে অনেক দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার এনামুল হক যিনি ওয়াবদার চেয়ারম্যান ছিলেন উনি বলেছিলেন এখানে এটাকে আরও একটু ভালোভাবে দেখা উচিত, তা না হলে পদ্মা ব্রিজকে ভেঙে ফেলতে হতে পারে, নৌ চলাচলই যায়। তার পরামর্শ নেন, অন্যান্য পরামর্শ নিয়ে তার জনগণের মনে যে ভয়টা ঢুকছে যে পুলি দিয়ে যদি না সত্যি যদি এই এই আশঙ্কা সত্যে পরিণত হয় তবে এটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। 45,000 কোটি টাকা পানিতে ভেসে না বালিতে ভেসে যাবে, পানিতে ভাসলেও তো কোথায় না কোথায় উঠত। এই জন্য আমাদের শুধু আপনাদের একটা বড় দায়িত্ব রয়েছে, বড়রাই কেবল বড় কাজ করতে পারে না, ছোটরা মর্যাদা আপনারা যারা এখানে আছি তারা সবাই মিলিতভাবে কল্যাণকর বাংলাদেশ গড়ে তুলতে পারি। হয়তো এমন একটা অবস্থার সৃষ্টি হবে সেই উন্নয়নের মূল ধারক তার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। উনি জামানত কেউ বলছে না যে মাহাতের মাহমুদ হেরে গেছে, যদিও তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমাদেরকে সে লক্ষ্যে বিশেষ আপনাদের একটা বিরাট আমি মনে করি গণতান্ত্রিক মঞ্চের দায়িত্ব রয়েছে, তারা আমরা সবাই মিলে সুন্দর কল্যাণকর বাংলাদেশ গড়ে তোলো এবং সেটা গড়ে তোলা সম্ভবপর। কারণ আমাদের সাথে কারা আছেন, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, আমাদের ভিপি নূর, বাবলু, এরা অন্যান্য আরও 2-4টা পার্টি আমি জানি তারা যোগদান দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদেরকে নিয়ে নেন। এবং আমরা আজকে যে কথাগুলি আলাপ করেছি সেগুলি কার্যে পরিণত করব, আর সোনার বাংলার ভবিষ্যতের মিটিংয়ে অন্তত এক তৃতীয়াংশ যেন মহিলা থাকে সেই ব্যবস্থা নেবে আশা করি। সবাইকে ধন্যবাদ।